দর্শক, দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশে ফেরাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার দেশে ফেরার কথা রয়েছে। দর্শক, 2:13 কিন্তু তার যে বিমান সেই বিমান কিন্তু এই এয়ারপোর্টে কিন্তু ল্যান্ড করার কথা রয়েছে। সেই কিছুক্ষণ আগে তাকে অভ্যর্থনা জানাতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আসিফ ইসলাম এবং নাহিদ ইসলাম কিন্তু এই এয়ারপোর্টে এসেছে। দেখতে পাচ্ছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে কিন্তু এখানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানেন যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যে কিন্তু দেশে ফিরবেন। সেই দেশে ফেরাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু নাহিদ ইসলাম এবং আসিফ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তারা কিন্তু তাকে অভ্যর্থনা জানাতে কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এয়ারপোর্টের ভেতরে। এবং দেখতে পাচ্ছি এয়ারপোর্টের ঠিক ভিআইপি গেটের সামনে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী সহ বিশেষ নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডক্টর ইউনুসকে আমরা দেখতে পাবো, তিনি কিন্তু দেশে ফিরছেন, কিছুক্ষণের মধ্যে তাকে দেখা যাবে। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই যে এই যে শেখ হাসিনা পালানোর পর কিন্তু নতুন করে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রস্তাবনা দেওয়া হয়, সেই প্রস্তাবনায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করা হয় এবং আজকে কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে রাতে। এবং আজকে কিন্তু 2:00 কিছুক্ষণ পরই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের আসার কথা। সেই আশাকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছি তার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, তারা কিন্তু তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন পুরো বিমানবন্দর এলাকা কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাউকে আসলে অনেকের যে প্রধান ফটক রয়েছে এই বিমানবন্দরের গেটে প্রবেশ করার, এবং সেখানে কিন্তু দেখেছি আমরা তল্লাশি চালানোর বিষয়টি কিন্তু দেখেছি। এবং দেখছেন ঠিক এই গেটের মধ্য দিয়ে, এই গেট দিয়েই কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আসবেন। এবং দেখতে পাচ্ছি আমরা মিডিয়া পিছে দাঁড়িয়ে আছি, আপনারা ওনাদেরকে আমাদের সামনে আনলেন কি করে, আমরা কি কাজ করব। দর্শক দেখছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জারি করা হয়েছে, ওখানে থাকলে ভালো হতো। ঠিক এই গেট দিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস ফিরবেন, এই গেট দিয়ে কিন্তু দেখা যাবে। দর্শক একটু যদি দেখাই, এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আশাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তা এবং কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু ভেতরে প্রবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, এবং সেখানে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে কিন্তু দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু তারা ভেতরে গিয়েছেন। এবং দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এখানে, এবং দেখছেন সেই আশাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঠিক এই গেট দিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের আসার কথা, এবং আজকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটি কিন্তু আজকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাতে। এবং আরও যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করবে তাদের নামও কিন্তু ঘোষণা করার কথা রয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুক্ষণের মধ্যে কিন্তু আসার কথা, সেই আশাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি এখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, জারি করা হয়েছে। আসলে একটু যদি জানিয়ে রাখতে চাই দর্শক, এই যে শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর কিন্তু দেশের যে পরিস্থিতি, এখনও অবধি কিন্তু ছাত্র জনতা সহ জনগণের সরকার চলছে, অর্থাৎ জনগণ কিন্তু এখন যা নিয়ন্ত্রণ করছে সব জনগণ, অর্থাৎ সড়কে কিন্তু দেখতে পাচ্ছি ছাত্ররা কিন্তু তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। এবং এই মুহূর্তে সবাই দাবি তুলেছে আসলে দ্রুত, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার একটি গঠিত করে তাদের শপথ গ্রহণ যা দ্রুত শুরু হয়, এবং সেই আনুষ্ঠানিকতা কিন্তু আজকে শুরু হবে। সেই আজকে কিন্তু রাতে কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হবে, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দেশে ফিরছেন। কিছুক্ষণের মধ্যে ঠিক এই গেট দিয়ে কিন্তু তাকে আমরা দেখতে পাবো। দর্শক দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আশাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান রয়েছে, কয়েক স্তরে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, একটু যদি দেখায় দর্শক, দর্শক
দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তা। আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আশা এবং আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও যে অন্তর্বর্তীকালীন সরকারের আরও যারা থাকবেন, কারা কারা থাকতে পারে, আপনারা কী মনে করছেন কমেন্ট বক্সে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে দিতে পারেন। দর্শক দেখছেন বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ টাইমসের লাইভে দেখাচ্ছি, ঠিক এই জায়গা দিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার কথা, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি আসবেন এবং সেই আশাকে কেন্দ্র করে তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, তার যারা ভক্তরা রয়েছে, তারা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছে। এবং কিছুক্ষণ আগের কথা যদি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ কিন্তু তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং আরও অনেকেই অনেকে দেখতে পেয়েছি তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতেই তাদের এই কার্যক্রম। দেখছেন আরও অনেকেই কিন্তু তার শুভাকাঙ্ক্ষীরা কিন্তু এখানে রয়েছেন, দেখছেন এখানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসলে সেনাবাহিনী থেকে শুরু করে কয়েক স্তরের নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি এখানে এবং এই যে বিমানবন্দরের প্রবেশ পথগুলোতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, পরিচয় ছাড়া কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেটি কিন্তু আমরা দেখেছি। দেখছেন দেশের মানুষ কিন্তু এখন অপেক্ষায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের অপেক্ষায় এবং বহুল আকাঙ্ক্ষিত একটি বিষয় কিন্তু আজকে বিরাজ করছে মানুষের মধ্যে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বলা চলে এখন তিনি সরকার প্রধান, যদি এখন শপথ গ্রহণ শপথ তিনি নেননি, আজকে কিন্তু তিনি শপথ গ্রহণ, তার শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে এবং তারপরে কিন্তু রাষ্ট্রের যে দায়িত্ব পালন, তিনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করবেন। এবং দেখছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে গ্রহণ করতেই অসংখ্য মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি।